আজকে আমরা কথা বলবো জুনিয়র সহকর্মীর সাথে যে কাজগুলো আপনি কখনোই করবেন না, আর যদি করেন তাহলে আপনি চরম বিপদে পড়তে পারেন। তো চলুন শুরু করা যাক। এক নাম্বার, টাকা ধার দেওয়া এবং ধার নেওয়া থেকে বিরত থাকুন। আপনি জুনিয়র সহকর্মীর সাথে কখনোই টাকা লেনদেন করবেন না, তার সাথে টাকা ধার দেওয়া এবং ধার নেওয়া থেকে বিরত থাকুন। দুই নাম্বার, সবসময় মেজাজ দেখাবেন না। আপনি জুনিয়র সহকর্মীর সাথে সবসময় মেজাজ দেখাবেন না। যদি মেজাজ দেখানোর একান্তই দরকার হয় সেই ক্ষেত্রে আপনি মেজাজ দেখাতে পারেন, কিন্তু যদি আপনি সবসময় ঝাড়ির উপর রাখেন তাহলে আপনার প্রতি তাদের সম্মান কমে যাবে। তিন নাম্বার, কাজ শিখতে চাইলে না করবেন না। আপনার কোনো জুনিয়র সহকর্মী যদি আপনার কাছে কাজ শিখতে চায় তাহলে আপনি কখনোই না করবেন না। আপনি খুব যত্ন সহকারে কাজটা শিখিয়ে দিন, তাহলে অফিসে আপনার জনপ্রিয়তা বাড়বে। চার নাম্বার, সবসময় দূরত্ব বজায় রাখুন। আপনি জুনিয়র সহকর্মীর সাথে সবসময় একটা দূরত্ব বজায় রেখে চলুন। আপনি একদম ক্লোজলি জুনিয়র সহকর্মীর সাথে মিশে যাবেন না, তাহলে দেখবেন জুনিয়র সহকর্মী আপনার সাথেও ঠাট্টামস করা শুরু করে দিবে। পাঁচ নাম্বার, পার্সোনাল বিষয় শেয়ার করবেন না। আপনার আমার সবারই অনেক পার্সোনাল বিষয় থাকে, কিন্তু এই পার্সোনাল বিষয়গুলো কখনোই আপনি জুনিয়র সহকর্মীর সাথে শেয়ার করবেন না। আর যদি আপনি জুনিয়র সহকর্মীর সাথে শেয়ার করেন তাহলে দেখবেন আপনার অফিসের সবাই আপনার এই পার্সোনাল বিষয়গুলো জেনে যাবে, যেটা আপনার জন্য খুবই খারাপ হবে। ছয় নাম্বার, অফিসের বাইরে জুনিয়র সহকর্মীর সাথে চলাচল কম করুন। আমাদের যখন কাজ শেষ হয়ে যায় অফিসের বাইরে থাকি, তখন আপনি জুনিয়র সহকর্মীর সাথে কম চলাচল করুন। যেমন চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া, গল্প করা, ঘুরে বেড়ানো, এই কাজগুলো আপনি জুনিয়র সহকর্মীর সাথে যত কম করবেন ততই আপনার জন্য মঙ্গলজনক। সাত নাম্বার, ব্যক্তিগত কোনো বিষয় আঘাত করবেন না। আপনি আপনার জুনিয়র সহকর্মীর কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে আঘাত করবেন না। সে দেখতে খারাপ হতে পারে, তার কথার মধ্যে আঞ্চলিক ভাষা থাকতে পারে, সে গরিব ঘরের সন্তান হতে পারে, বিভিন্ন বিষয় হতে পারে যেটা তার ব্যক্তিগত বিষয়, তাই আপনি কখনোই তার ব্যক্তিগত বিষয় আঘাত করবেন না। এর বাইরেও যদি আপনার কোনো মতামত থাকে তাহলে আপনি কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন।